আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে গভীর রাতে তার কবরের পাশে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কি এমন ঘটনা ঘটেছে তা গভীর রাতে তার কবরের পাশে কি এমন জিনিস দেখা গেছে আর এই ঘটনার জন্য চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়। সবার মুখে একই কথা, গভীর রাতে কীভাবে এই ঘটনা ঘটে গেল আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি সাঈদী হুজুরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার কবরের পাশে যে ঘটনাটি ঘটেছিল তা সচরাচর সবার কবরের পাশে এমন ঘটনা ঘটে না, দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কবরের পাশে ঘটেছে, যেখানে লোকেরা দেখতে পায় গভীর রাতে ফজরের নামাজের আগে সাঈদী হুজুরের কবরের পাশে একদল যুবক এসে গায়েবি জানাজার নামাজ আদায় করছেন, কিন্তু কেউ তাদের পরিচয় জানতে পারেনি এবং তাদেরকে কেউ চিনতেও পারেনি। গভীর রাতে এত লোকের সমাগম কোথা থেকে এলো এবং কিভাবে এলো কেউ তা বুঝতেও পারেনি। চলুন আমরা সেই জানাজার নামাজের ভিডিওর কিছু অংশ দেখে আসি। যে মানুষটা ইসলামের পথে মানুষকে দাওয়া দিত তার ভালোবাসার টানে গভীর রাতে এত সংখ্যক মানুষ তার কবরের পাশে ছুটে আসেন। দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলো তার কবরে একবার জিয়ারত করার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন, যেখানে শেষ রাত পর্যন্ত মানুষের সমাগম লক্ষ্য করা যায়। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ পাক যেন দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। আপনাদের কাছে খবর হবে সাঈদী পৃথিবী থেকে বিদায় হয়েছে। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করে দেন।